মধ্যপ্রাচ্য রুটে এয়ারলাইন্সগুলোর অনৈতিকভাবে ভাড়া নির্ধারণ বন্ধে উচ্চ ক্ষমতাসম্পন্ন রেগুলেটরি বোর্ড গঠনসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এয়ার টিকিটের মূল্য 20 থেকে 30 হাজার টাকা হলেও বাংলাদেশ থেকে একই গন্তব্যের দাম 70 থেকে 95 হাজার টাকা। টিকিটের এমন অযৌক্তিক দামের কারণ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া বিমান বাংলাদেশ সহ বিভিন্ন এয়ারলাইন্সকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, শ্রমিক ভাড়া নির্ধারণ এবং বাংলাদেশকে ওপেন ফ্লাই স্কাই ঘোষণার বাস্তবায়নের দাবি জানানো হয়।